আগের রিপোর্টটাই ঠিক রিপোর্ট ছিল আর পরের রিপোর্টটা ফেব্রিকেট করা আর পরের রিপোর্টটা তুতুল প্ল্যান করে ওর দিদিকে দিয়ে করিয়েছে আর তুতুলের দিদি নিশ্চয়ই তুতুলের স্বার্থটাই দেখবে মধুশ্রী আমার একটা কথা শোনো ঠান্ডা মাথা শোনো দেখো আমরা তো তোমাদের বিয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম কিন্তু এই বিয়েটা হবার নয় বারবার প্রমাণ হয়ে গেছে যে বিয়েটা হবে না আর হলে সুখের হবে না এটা তো মানবে একটা মেয়ে তার আত্মসম্মান এভাবে বিসর্জন দিতে কি করে পারে মধুশ্রী একটু বলে দেবে ডোডো তোমায় চায় না এটা জানার পরেও সারাটা জীবন তুমি ডোডোর সঙ্গে কাটাতে চাইছো কিভাবে কিভাবে তুমি এটা ভাবতে পারছো আন্টি এটা এখন একটা লড়াইয়ের প্রশ্ন আর আমি যতদূর জানি যে কোনো লড়াইতে হার জিত থাকে এখানেও আছে আর খুব সত্যি কথা বলতে কি আমি যখন আয়ুষের সঙ্গে থাকতে পারিনি তখন আর কাউকে আমি আয়ুষের সঙ্গে থাকতে দেব না এন্ড ইটস মাই চ্যালেঞ্জ আপনার মেয়েকে একটু বোঝান না দেখুন আমরা কিন্তু এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম প্রস্তাব হ্যাঁ প্রস্তাব মধুশ্রী আমার প্রস্তাবটা শোনার পরে তুমি তোমার ডিসিশন জানিও দেখো আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে তোমার সঙ্গে আগামী 5টা ছবি কন্ট্রাক্ট করতে চাইছি আমি কন্ট্রাক্ট ফর্ম নিয়ে এসেছি তুমি এক্ষুনি সাইন করে দিতে পারো এবং আমি তোমাকে অ্যাডভান্স করে দিয়ে যেতে পারি দেখেছো মা ওরা আমাকে ঘুষ দিতে এসেছে আমি সারা জীবনের মতো অভিনয় করা ছেড়ে দেব তাও ভালো কিন্তু এই লড়াই থেকে আমি কখনোই সরব না কি বললে তুমি তুমি অভিনয় করা ছেড়ে দেবে অভিনয় ছাড়া তুমি বাঁচবে কি করে মধুশ্রী তুমি তো 24 ঘন্টায় অভিনয় করো তোমার তো পুরোটাই মুখোশ মুখগুলো তো কিছু নেই তোমার আমার বাড়িতে এসে তুমি তুমি আমাকে ইনসাল্ট করছো এত বড় সাহস তোমার হ্যাঁ এই কেস আমি কিছুতে উইথড্র করব না নো ওয়ে প্লিজ ডোডো একটু চুপ কর ঠিক এই কারণেই আমি আর দীপ্তকে আমাদের সঙ্গে নিয়ে আসতে চাইনি ডোডো আমরা এখানে কোনো ঝগড়া করতে আসিনি আমরা একটা মীমাংসা করতে এসেছি শুনুন আপনারা এখানে বৃথা সময় নষ্ট করছেন এখানে এ ব্যাপারে আর কোনো মীমাংসা হতে পারে না তুমি ভালো করে ভেবে দেখো মধু 5-5টা বছরের জন্য তোমার নাম তোমার অর্থ তোমার খ্যাতি এছাড়াও তুমি যদি এই কেসটা উইথড্র করে নাও তাহলে যে কোনো অঙ্কের টাকা দিতে আমি রাজি আছি তুমি আমার টাকার লোভ দেখাচ্ছ টাকা দিয়ে কিনতে চাও আমায় এতই সস্তা পাবো নাকি আমাকে টাকা দিয়ে আমাদের মতো মেয়েদের কেনা যায় না আঙ্কেল টাকা দিয়ে কেনা যায় থুতুলের মতো ফিকিরি শ্রেণীর মেয়েদের দেখলে না তোমার এই ছেলেকে কিরম টোপ দিয়ে গাঁথলো তুতুল সম্পর্কে যদি আর একটা কথা শুনেছি তোমার মুখ থেকে তাহলে তোমাকে আমায়
আমি কিন্তু এবার পুলিশ ডাকবো, এই মুহূর্তে পুলিশ ডাকবো, পুলিশকে ডেকে বলবো আপনারা আমাদের বাড়িতে এসে আমাদের উপর চাপ দিচ্ছেন কেস তোলার জন্য। আয়ুষ, এর আগেও তুমি আমার গায়ে হাত তুলেছিলে, আর সেই দিন আমি তোমায় স্পেয়ার করেছিলাম, আর আজও সেই ঘটনা তুমি পুনরাবৃত্তি ঘটালে। আজ কিন্তু কোনো কিছুর মূল্যেই আমি তোমায় ছেড়ে দেব না। আয়ুষ, তোমারে তোমারে এক একটা থাপ্পড় আমাকে আরো শক্ত হতে সাহায্য করবে, লড়াইটা আরো স্ট্রং করে দিল। এরপর তোমার সঙ্গে আবার দেখা হবে লড়াইয়ের ময়দানে, অন্য কোথাও নয়। মধুশ্রী, আই এম সরি মধুশ্রী, দেখো একদিন তো এক মুহূর্তের জন্য হলো তুমি আমাকে ভালোবেসেছিলে, সেই ভালোবাসার কথা ভেবে মধুশ্রী প্লিজ আমার উপর একটা উপকার করো। মধুশ্রী প্লিজ তুতুলের ওপর থেকে তুমি কেসটা উইথড্র করে নাও। মধুশ্রী প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসি মধুশ্রী। প্লিজ তুমি এই মেয়েটার জীবনটা এরকম ভাবে নষ্ট করে দিও না মধুশ্রী। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি মধুশ্রী, প্লিজ প্লিজ তুমি তুতুলকে ছেড়ে দাও মধুশ্রী, প্লিজ মধুশ্রী প্লিজ। আমাকে ভিক্ষে চাইতে তাহলে হয়তো আমি ভেবে দেখতাম, কিন্তু তুমি যা চাইছো তা তো আমি কখনোই দেব না। উল্টে তোমার তুতুল যাতে আর কোনোদিন জেল থেকে বেরোতে না পারে তার জন্য যা যা করার দরকার, যা যা যতটুকু করার দরকার সব করবো আমি। আমার সর্বশক্তি দিয়ে করবো, সব করবো, সব। আপনারা এখন আসতে পারেন। চল বাড়ি, কথা বলে কোনো লাভ নেই, আমি আগেই জানতাম, তবু একবার শেষ চেষ্টা করে দেখলাম। চল বাবা বাড়ি চল, দেখাই যাক কি হয়। সত্যের ওপরে বিশ্বাস রাখ টুডু। তোমাকে একটা কথা বলে দিচ্ছি আজকে মধুশ্রী, তোমার বাড়িতে দাঁড়িয়ে কথাটা বলছি, তুমি আমার ছেলে, শুধু শুধু চোখের জল ফেলাই আমাদের এত বড় ক্ষতি করলে তো, এর দাম তোমাকে দিতে হবে মধুশ্রী। তোমাকে একদিন তুতুলের দয়ায় বাঁচতে হবে। কথাটা মিলিয়ে নিও, আর একটা কথা মধুশ্রী, আমার তুতুল সত্যের পথেই আছে, তাই তোমরা চাইলে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। শেষ বিচারে আমার তুতুলের জয় হবেই হবে, কথাটা মনে রেখো, মিলিয়ে নিও। ডোডো, দীপ, চলো চলো এখান থেকে।
আমাকে একদিন তুতুলের দয়ায় বাঁচতে হবে। আমার তুতুল সত্যের পথে আছে, তাই তোমরা চাইলে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। শেষ বিচারে আমার তুতুলের জয় হবেই হবে। কথাটা মনে রেখো, মিলিয়ে নিও।